আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি মচমচে ঢেঁড়স ভাজিয়ে। সো গাইজ, আজকে আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি রেসিপিতে। এখানে প্রায় 300 গ্রামের মতো ঢেঁড়স নিয়েছি আর ঢেঁড়সগুলোকে ধুয়ে নিয়েছি, তারপর এগুলো কেটে নিব। তো প্রথমেই ঢেঁড়সের দুপাশের অংশটা কেটে নিচ্ছি, তারপর এভাবে লম্বালম্বিভাবে 4 ভাগ করে কেটে নিতে হবে। আর যতটুকু সম্ভব ঢেঁড়সের বিচির অংশটুকু ফেলে দিতে হবে। আপনারা যদি বড় সাইজের ঢেঁড়স নেন তাহলে ঢেঁড়সের মাঝামাঝি টুকরো করে কেটে নিতে পারেন। তো সবগুলো ঢেঁড়স কাটা হয়ে গেছে, এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, অল্প একটু হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, 1/2 চা চামচেরও কম লবণ, বেসন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, আর চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন অল্প অল্প করে পানি অ্যাড করে এটা মেখে নিতে হবে। পানিটা কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না। এখানে আমি আরও 1/2 চা চামচ চালের গুঁড়া অ্যাড করলাম। এই ঢেঁড়স ফ্রাইটা আপনারা ভাত ছাড়াও স্ন্যাক্স হিসাবে খেতে পারবেন, তাছাড়া এটা পোলাওয়ের সাথেও পরিবেশন করা যাবে। তো ঢেঁড়সটা মাখানো হয়ে গেছে, ঢেঁড়সটা মাখানোর পর রেখে দেওয়ার কোনো দরকার নেই। এখন এগুলো ভেজে নিব। এর জন্য চুলায় একটা প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এভাবে একটা একটা করে ঢেঁড়স দিয়ে দিচ্ছি, এতে একটার সাথে আরেকটা ঢেঁড়স লেগে যাবে না। তো চুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলো এখন ভেজে নিতে হবে, আর মাঝে মাঝে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে চারপাশ থেকেই ঢেঁড়সটা ভালোভাবে ফ্রাই হয়। এই ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন তুলে নিচ্ছি। তো সেম ভাবে আমি সবগুলো ঢেঁড়স ভেজে নিব। ঢেঁড়সটা কিন্তু অবশ্যই চুলার জালটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে একটু সময় নিয়েই ভাজতে হবে, এতে ঢেঁড়স ফ্রাইটা অনেক বেশি মচমচে হবে। প্রতি ব্যাচ ঢেঁড়স ভাজতে আমার আনুমানিক 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। এই ঢেঁড়স ভাজিগুলো হয়ে গেছে, এগুলোও তুলে নিচ্ছি। সো গাইজ, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট করুন, এবং চাইলে আমার ভিডিওগুলো শেয়ারও করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।